জেলা প্রশাসকদের সংযুক্ত থেকে দক্ষতার সাথে কাজ করার আহ্বান জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। সচিবালয়ে নিজ দপ্তরে এই কথা বলেন তিনি। জানান, কাজের সুবিধায় ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার সিস্টেম চালু করা হয়েছে। প্রতিমন্ত্রী বলেন, যোগ্যতার ভিত্তিতেই বেছে বেছে সেরা কর্মকর্তাদের জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের শুদ্ধাচার পুরস্কার নগদের কাছে হক করলেই সমান হেলিগা নগদে সেন্টারে একদম ফ্রি দেয়া হবে বলেও জানান তিনি। মন্ত্রণালয়ে কর্মকর্তা কর্মচারীদের উৎসাহী করতে এই পদক দেয়া হচ্ছে। সরকারের ডিজিটাল সেবার কথা উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে ই নথির পরিমাণ 30% থেকে 99.33% নিয়ে এসেছে জনপ্রশাসন মন্ত্রণালয়ে। 2019 থেকে 2023 সাল পর্যন্ত বিভিন্ন মন্ত্রণালয়ে 16,019 জনকে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। যে আমরা অবাধ, সুষ্ঠু এবং স্বচ্ছ একটি নির্বাচন আমরা উপহার দিতে চাই এবং সেটার জন্য আমরা বদ্ধপরিকর। নির্বাচন করবে নির্বাচন কমিশনার, সেক্ষেত্রে আপনারা নিশ্চয়ই জানেন যে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে নির্বাচন কমিশনার তিনি যেভাবে চাইবেন সেভাবে চলবে, কিন্তু আমাদের তরফ থেকে আমরা মানে সবচেয়েতে আপনার একটি নির্বাচন সুন্দর করার জন্য আমাদের যতটুকু সহযোগিতা করা দরকার সেই সহযোগিতাগুলো আমরা নগদ আসার পরে এখন দিনে বাতে 80 টাকা, 2 বছরে 57,600 টাকা।